নিউজ 24-এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রকে যা জানালো ভারত। দেশজুড়ে ক্র্যাকডাউন চলছে, অভিযোগ বিএনপির। নির্বাচনের তফসিল ঘোষণা হলেই হরতাল অবরোধ। রিমান্ড শেষে কারাগারে বিএনপির আমিনুল সহ তিন নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রকে যা জানালো ভারত। ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, বন্ধু ও অংশীদার হিসাবে স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন জানাবে তার দেশ। যুক্তরাষ্ট্র ও ভারতের পররাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকে এসেছে বাংলাদেশের নির্বাচনের প্রসঙ্গ। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বলেছেন, বাংলাদেশের বিষয়ে তার সরকারের অবস্থান স্পষ্টভাবেই তুলে ধরেছেন তারা। শুক্রবার দিল্লিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও প্রতিরক্ষা মন্ত্রী লয়েড ওস্টিনের সঙ্গে বৈঠকে বসেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ওই বৈঠক শেষে ব্রিফিংয়ে বিনয় কোয়াত্রার কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্রের যে উদ্বেগ, সে বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। উত্তরে তিনি বলেন, দক্ষিণ এশিয়া ও বিশ্বের অন্যান্য প্রান্তের আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, সুতরাং বাংলাদেশের বিষয়ে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে তুলে ধরেছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে দেশে ফিরে এসেছে রাজনৈতিক সংঘাত, সহিংসতা, যা নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলো ধারাবাহিকভাবে হরতাল অবরোধের মতো কর্মসূচি দিচ্ছে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সংবিধানের বিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে নির্বাচন করতে বদ্ধপরিকর। বিএনপির মহাসমাবেশ ঘিরে ঢাকায় সহিংসতায় হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান সহ কয়েকটি দেশের কূটনৈতিক মিশন। বিভিন্ন মহল থেকে সংলাপের আহ্বান জানানো হচ্ছে, কিন্তু বিবাদমান কোনো পক্ষই তাতে সাড়া দেয়নি। বাংলাদেশের নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা সরকারগুলোকে প্রতিবারই সরব হতে দেখা যায়। এবার যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি কার্যকর করেছে, যার আওতায় সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারীদের যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হবে না। স্বাভাবিকভাবেই বাংলাদেশের নির্বাচনের সবচেয়ে বড় প্রতিবেশী ভারতেরও আগ্রহ থাকে। সে কারণে বাংলাদেশের বিষয়ে এর আগেও কথা হয়েছে যুক্তরাষ্ট্র ও ভারতীয় কর্মকর্তাদের মধ্যে, তবে সেসব বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিস্তারিত বলেন না। শুক্রবার ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, তৃতীয় দেশের নীতি নিয়ে মন্তব্য করা আমাদের জায়গা না। আমি মনে করি যখন বাংলাদেশ বাংলাদেশের নির্বাচনের বিষয় আসে, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেবে। বন্ধু ও অংশীদার হিসাবে স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের লক্ষ্যকে ভারত সমর্থন জানাবে বলে মন্তব্য করেন তিনি। বিনয় কোয়াত্রা বলেন, বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার হিসাবে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান জানাই এবং স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল জাতি গড়ার যে রূপকল্প তারা ঠিক করেছে, সেক্ষেত্রে ভারত সমর্থন অব্যাহত রাখবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তের পরিস্থিতি নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরার ক্ষেত্রে আমরা খুব স্পষ্ট ছিলাম। দেশজুড়ে ক্র্যাকডাউন চলছে, অভিযোগ বিএনপির। 28 অক্টোবর ঢাকায় সমাবেশ ও সংঘাতের পর থেকে ব্যাপক গ্রেপ্তার ও মামলা জর্জরিত এখন বিএনপি। প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপি নেতাকর্মীদের আটক করছে পুলিশ। এমন প্রেক্ষাপটে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক কাজ করছে। ঢাকায় পুলিশ হত্যা ও নাশকতা মামলা এবং পরবর্তীকালে অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে মামলা হওয়ায় বিএনপির নেতাকর্মীরা বাড়িঘর ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলেও জানা যাচ্ছে। বিএনপি অভিযানকে বলছে তাদের বিরুদ্ধে সরকারের পরিকল্পিত একটি ক্র্যাকডাউন চলছে। 28 অক্টোবর ঢাকার সমাবেশের সহিংসতার পর থেকে নরসিংদী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তার বাড়িতে থাকছেন না। গ্রেপ্তার এড়াতে রাতে সপরিবারে নিরাপদ জায়গায় থাকার চেষ্টা করেন সালমা আক্তার। তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি, কিন্তু তারপরও দলীয় পদে থাকে এবং পুলিশি তৎপরতা দেখে গ্রেপ্তার আতঙ্কে আছেন তিনি। সালমা আক্তার জানান, নরসিংদী জেলা বিএনপির বিভিন্ন স্তরের 150 নেতাকর্মী জেলে আছেন, যারা বাইরে আছেন তারাও গ্রেপ্তার আতঙ্কে, কেউ বাড়িঘরে থাকছে না। ঢাকা সহ সারা দেশে মামলা ও পুলিশের অভিযানে দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত 12,000 বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করছে বিএনপি।
এ অবস্থায় পুলিশ বলছে 28 অক্টোবর পুলিশ হত্যা ও সহিংসতা এবং অবরোধে সহিংসতার কারণে অভিযান চলছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপির তথ্য অনুযায়ী 28 অক্টোবর থেকে 8 নভেম্বর পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় 117টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এজাহারভুক্ত আসামির সংখ্যা প্রায় 3,000 এবং গ্রেপ্তার করা হয়েছে প্রায় 1,700 জন। অন্যদিকে বিএনপির দাবি, 28 অক্টোবরের পর থেকে 8 নভেম্বর পর্যন্ত সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় 600 মামলা হয়েছে। বিএনপির দাবি, এসব মামলায় আসামির সংখ্যা প্রায় 45,000 এবং 12,000-এর বেশি নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে, তবে এ ব্যাপারে পুলিশ সদর দপ্তর কোনো তথ্য দিতে পারেনি। বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল অভিযোগ করেন, 28 অক্টোবরের পর থেকে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের নামে এসব মামলা দিয়ে সরকার একটি ক্র্যাকডাউন চালাচ্ছে। এই পুরো প্রক্রিয়াটা মনে হচ্ছে একটা স্টেট স্পন্সর্ড ট্রি প্ল্যান্ট ক্র্যাকডাউন, রাষ্ট্রীয় মদদে পূর্ব পরিকল্পিত। বিএনপি করে এমন লোকজন তো আছেই, তাদের আত্মীয় স্বজন ও নাজেহালের শিকার হচ্ছে, বিবিসি বাংলাকে বলেন কায়সার কামাল। নির্বাচনের তফসিল ঘোষণা হলেই হরতাল অবরোধ। দেশের সংঘাতময় পরিস্থিতির অবসানের লক্ষ্যে অবিলম্বে সরকারকে পদত্যাগ ও নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের জন্য সংলাপ শুরুর আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। নেতারা বলেছেন, গণদাবি উপেক্ষা করে সরকার আজ্ঞাবহ নির্বাচন কমিশনের মাধ্যমে একতরফা প্রহসনমূলক নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে বাম গণতান্ত্রিক জোট সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ করবে। তফসিল ঘোষণার পরদিন থেকে হরতাল অবরোধ সহ কঠোর কর্মসূচি শুরু হবে। শুক্রবার শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে নেতারা এসব কথা বলেন। এর আগে দিবসটি উপলক্ষে শহীদ নূর হোসেন চত্বরে পুষ্পমাল্য অর্পণ করেন নেতারা। সমাবেশ শেষে গণমিছিল বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রিমান্ড শেষে কারাগারে বিএনপির আমিনুল সহ 3 নেতা। রাজধানীর পল্টন থানায় নাশকতার মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক সহ 3 জনকে 8 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। রিমান্ডে নেওয়া অপর আসামিরা হলেন যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ ও গোলাম কিবরিয়া। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক ইউসুফ মিয়া। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন। নৌকায় ভোট চাইলেন বিএনপি নেতা। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও বান্দরবনে আওয়ামী লীগের সংসদ সদস্য বীর বাহাদুর উষয় সিং এর জন্য নৌকায় ভোট চেয়েছেন জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস। বিষয়টি নিয়ে এলাকা জুড়ে চলছে আলোচনা সমালোচনা। শুক্রবার বিকেলে বান্দরবন সদর উপজেলার সুয়ালক কায়স্তলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে ভোট চান আব্দুল কুদ্দুস। এ সময় মঞ্চে গত 6 বার এই আসনে টানা নির্বাচিত সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষয় সিং উপস্থিত ছিলেন। কয়েকটি সরকারি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিফলক উন্মোচন উপলক্ষে এই আয়োজন করা হয়। বান্দরবন শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বিএনপি নেতা আব্দুল কুদ্দুস এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গণ আন্দোলনে নির্বাচনকালীন সরকারের দাবি আদায় করা হবে মন্তব্য জামায়াতের। বাংলাদেশ জামায়াত ইসলামের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সরকার দেশকে পরিকল্পিতভাবে ধ্বংস করে পুরো বসবাসের অনুপযোগী করে ফেলেছে, তাই দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে ব্যর্থ ও জুলুমবাজদের পতন ঘটিয়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা হবে। শুক্রবার বিকাল 3টায় রাজধানীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর জামায়াতের চলমান আন্দোলনে নিহত ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মুসার সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল ডক্টর মোহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। মুজিবুর রহমান বলেন, দেশের কোনো নাগরিকের স্বাধীনভাবে কথা বলার সুযোগ নেই, রাষ্ট্রের কোনো ক্ষেত্রে জনগণের মতামতের তোয়াক্কা করা হচ্ছে না, বরং সরকার সবকিছুকেই দলীয়করণ করে ফেলেছে। ডিসি এসপি এবং ওসি সহ প্রজাতন্ত্রের কর্মচারীরা নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন, বিচার ব্যবস্থাকেও পরিকল্পিতভাবে কলুষিত করা হয়েছে। কোনো কোনো বিচারক নিজেকে শপথের রাজনীতিক হিসাবে দাবি করছেন, এদের মাধ্যমে দেশে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়, তারা চলমান গণ আন্দোলনেও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন না।
তিনি বলেন, আমরা চলমান আন্দোলনকে বিজয় না করা পর্যন্ত রাজপথে থাকব, প্রয়োজনে জীবন দিয়ে হলেও জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ। গণ দাবি আদায়ের লক্ষ্যে সকলকে রাজপথে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে উত্তর কোরিয়ার মতো একদলীয় শাসন চলছে, দাবি রিজভীর। বাংলাদেশে এখন উত্তর কোরিয়ার মতোই একদলীয় শাসন চলছে, অভিযোগ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এটা একটি একদলীয় দেশ শুধু নয়, নিষ্ঠুর এক দলীয় দেশ, এখানে সেই রকম একদলীয় শাসন চলছে। উত্তর কোরিয়ার সাথে বাংলাদেশ এখন আর কোনো পার্থক্য নেই, একাকার হয়ে গেছে। কথা বলা মানে হচ্ছে সে অদৃশ্য হয়ে যাবে, লাশ হয়ে পড়বে। কয়েকদিন আগে যুব দলের এক ছেলে তুলে নিয়ে যাওয়ার দুই দিন পর তার লাশ পাওয়া গেছে, এই হচ্ছে বাংলাদেশের চিত্র। শুক্রবার সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর নিপীড়ন, নির্যাতন, গ্রেপ্তারের চিত্র তুলে ধরে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, সরকার নানাভাবে বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচি সম্পর্কে বিভ্রান্তি তৈরি করার জন্য অপপ্রচার চালাচ্ছে, অবৈধ সরকারের মন্ত্রীরা অনর্গল মিথ্যাচার করে অপপ্রচার চালাচ্ছে। এক সন্ত্রাসী উপরিকাঠামো, সন্ত্রাসী শৃঙ্খলের মধ্যে সারা বাংলাদেশ নিশ্চুপ হয়ে গেছে, সারা দেশের মানুষ সমস্ত কিছু দেখছে, দেখতে দেখতে তাদের ভেতরে যে দ্রোহ, তাদের ভেতরে ভেতরে যে তাদের ক্রোধ, ভেতরে ভেতরে তাদের যে ক্ষোভ, তা পুঞ্জীভূত হচ্ছে। এটা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব টের পাচ্ছেন না। বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশির নামে আইন শৃঙ্খলা বাহিনীর তাণ্ডব, পরিবারের সদস্যদের সাথে দুর্ব্যবহার, গ্রেপ্তারের নানা ঘটনাও তুলে ধরেন তিনি। এবার সিংড়ায় মাইক্রোবাসে জামায়াত নেতাকে তুলে নিয়ে পা ভেঙে দিল মুখোশধারীরা। নাটোরের সিংড়া উপজেলায় আব্দুর রাজ্জাক নামের জামায়াত ইসলামের এক নেতাকে অস্ত্রের মুখে মাইক্রোবাসে তুলে নিয়ে রড দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে উপজেলার কালীগঞ্জ ডিগ্রি কলেজের সামনে থেকে দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায়। আহত আব্দুর রাজ্জাক সিংড়া উপজেলার সাতারদিঘি ইউনিয়ন জামায়াত ইসলামের সেক্রেটারি এবং করসমারি গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে করসমারি মসজিদ ইমামতি করেন তিনি। দুর্বৃত্তরা তাকে বগুড়ার নন্দীগ্রামের ভাগবাটন কল্যাণনগর এলাকায় সড়কের পাশে ফেলে যান। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।